বন্ধুরা, আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হল ধন সম্পত্তি ও সৌভাগ্যের উন্নতিতে বাড়িতে এই গাছগুলি অবশ্যই থাকা প্রয়োজন, এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই গাছগুলি, তাই এই গাছগুলি বাড়িতে লাগানোর চেষ্টা করুন। হয়তো কিছু গাছ ইতিমধ্যেই আপনার বাড়িতে রয়েছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এই সমস্ত কাজগুলি আপনার নিজ গৃহে পারলে লাগানোর চেষ্টা করুন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে এই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। তার আগে বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এবং বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনি সমৃদ্ধ বা উপকৃত হন তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। চলুন এবার ভিডিওটিতে এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, বাস্তুশাস্ত্র থেকে শুরু করে আমাদের হিন্দু ধর্মের প্রত্যেক ক্ষেত্রেই বলা হয়, যে বাড়িতে বেশ কয়েকটি গাছ সুখ সমৃদ্ধি এবং ধন সম্পত্তি বাড়াতে সাহায্য করে, যার ফলে সেই গাছগুলি বাড়ির উপযুক্ত স্থানে রাখলে বাড়ির সদস্যদের সৌভাগ্য সমৃদ্ধি বাড়তে বাধ্য। এক, বন্ধুরা, সবার প্রথমে যে গাছটির কথা বলবো তা আপনারা অনেকেই জানেন এবং হয়তো প্রত্যেকটি হিন্দু গৃহস্থ বাড়িতে এই গাছটি রয়েছে, আর তা হলো তুলসী গাছ। তুলসী গাছ যে কোনো বাড়িতেই সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়ে দেয়, বিপদ আসলেও তা সহজে সেই গৃহস্থে পৌঁছতে পারে না। যেখানে তুলসী গাছ থাকে সেই স্থান অত্যন্ত পবিত্র স্থান হিসেবে মনে করা হয়। তবে হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই একটি তুলসী মঞ্চ করার প্রয়োজন রয়েছে, কারণ বন্ধুরা, তুলসী গাছ থাকলে আপনাকে বেশ কিছু নিয়ম অবশ্যই কিন্তু মেনে চলতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, এই তুলসী মঞ্চ বাড়ির উত্তর দিকে অথবা উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে আপনি লাগাতে পারেন, কারণ এই স্থান তুলসী গাছ লাগানোর ক্ষেত্রে আদর্শ জায়গা। আপনি এটি টবেও লাগাতে পারেন অথবা তুলসী মঞ্চ স্থাপন করে লাগাতে পারেন, অথবা আপনি এটি মাটিতেও রোপণ করতে পারেন। কিন্তু মনে রাখবেন যে তুলসী গাছ মাটি থেকে কিছুটা উপরে অবস্থান করলে সেটা গৃহস্থের পক্ষে ভালো। দুই, দ্বিতীয় যে গাছটির কথা বলবো, সেই গাছটি অনেকের বাড়িতে হয়তো রয়েছে, আর সেই গাছটি হলো নারিকেল গাছ। বন্ধুরা, আমাদের সাধারণত বিভিন্ন পূজা পার্বণে নারকেলের বিভিন্ন পূজার সামগ্রী তৈরি করা হয়ে থাকে এবং তারই পাশাপাশি দেখবেন প্রত্যেকটি পুজোয় প্রযোজন পড়ে ডাবের, যে কারণে এই নারকেল গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আর তাই আপনার গৃহে যদি নারকেল গাছ থেকে থাকে তাহলে তা সৌভাগ্যের প্রতীক বহন করছে, আর যদি নারকেল গাছ না থেকে থাকে তাহলে কিন্তু, যদি বাড়িতে জায়গা রয়েছে তাহলে চেষ্টা করুন একটি নারকেল গাছ লাগাতে এবং চেষ্টা করুন বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে এই নারকেল গাছটি লাগাতে। তিন, তিন নম্বর যে গাছটির কথা বলবো, আমাদের শাস্ত্রে এই গাছটিকেও অত্যন্ত পবিত্র গাছ হিসেবে মনে করা হয় এবং মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় গাছ, আর এই গাছটি হল সুপারি গাছ। অর্থনৈতিক দিক থেকে যেমন এই গাছটি একটি উপকারী গাছ, ঠিক তেমনি এই গাছটি বাস্তুশাস্ত্র মতেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ হিসেবে বিবেচিত হয়, তাই বাড়িতে সুপারি গাছ থাকা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। তাই যদি আপনার বাড়িতে সুপারি গাছ থেকে থাকে তাহলে অবশ্যই সেই গাছটির পরিচর্যা করুন, এবং যদি না থেকে থাকে তাহলে চেষ্টা করুন একটি অন্তত সুপারি গাছ বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে লাগানোর। চার, চার নম্বর যে গাছটির কথা বলবো সেটি হলো মানি প্লান্ট, অর্থাৎ টাকার গাছ। আপনি যে কোনো নার্সারিতে গিয়ে বললেই আপনাকে এই গাছটি দিয়ে দেবে। আপনি আপনার গৃহের অভ্যন্তরে এই গাছটি লাগানোর চেষ্টা করুন এবং গাছটি যখন লাগাবেন তখন গাছটিকে আপনি গৃহের ড্রয়িং রুমের দক্ষিণ পূর্ব দিকে অবশ্যই রাখবেন। আমাদের শাস্ত্রমতে মানি প্লান্ট খুবই সৌভাগ্যবতী একটি গাছ, আর এ গাছ ঘরে রাখলে সারা ঘরে এক পজিটিভ এনার্জি সরবরাহ হয়, আর যে কারণে ঘর থেকে নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপে দূর করা সম্ভব হয়, সৌভাগ্যকে দীর্ঘস্থায়ী করা সম্ভব হয়। তাই ঘরে মানি প্লান্ট অবশ্যই দক্ষিণ পূর্ব দিকে একটি রাখার চেষ্টা করুন। শুধু রাখার চেষ্টা করলে হবে না, তাকে কিন্তু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং লাল হয়ে যাওয়া পাতাগুলি ফেলে দিতে হবে, আর কাঁচা দুধ দিয়ে পাতাগুলিকে পরিষ্কার করতে হবে। এবং এরই সঙ্গে খেয়াল রাখবেন যে এই গাছের পাতাগুলি যেন নিচের দিকে কখনোই যেন নেমে না যায়, তা যেন উপরের দিকে উঠে যায়, সেই রকম ব্যবস্থা তৈরি করবেন।
5. পঞ্চম তো যে গাছটির কথা বলবো, যা সৌভাগ্যের বার্তা বহন করে এবং মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় গাছ, এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী ও এ গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ, আর তা হলো কলা গাছ। বলা হয়ে থাকে যে কলা গাছ যে বাড়িতে থাকে সেখানে অর্থের আগমন কেউ রুখতে পারে না। বাড়ির সদস্যদের শরীর সুস্থ রাখতে কলা গাছ পোতা অত্যন্ত ভালো উপায়, এবং বিভিন্ন পূজা পার্বণে কলা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল হিসেবে এই গণ্য করা হয়। তাই যদি বাড়িতে জায়গা থেকে থাকে তাহলে কলা গাছ লাগাতে পারেন, তবে খেয়াল রাখবেন বাড়ির সম্মুখ ভাগে কলা গাছ কিন্তু লাগাবেন না, বাড়ির পেছনে অথবা সাইডে আপনি কিন্তু কলা গাছ লাগাতে পারেন, কিন্তু সম্মুখ ভাগে কখনোই কিন্তু কলা গাছ লাগাবেন না, তাহলে সেক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনুযায়ী তা ক্ষতি সাধন করে। বন্ধুরা, কলা গাছ লাগানোর যদি মনস্থির করেই থাকেন তাহলে বাড়ির পেছনে কলা গাছ অবশ্যই লাগান। বন্ধুরা, এবার জেনে নিন যে এই দুইটি রাশির দরজায় করা নাড়বে সৌভাগ্য, আপনি কি কুবের দেবের প্রিয় রাশি। জন্মের সময় থেকেই আমাদের উপর নানা গ্রহ ও নক্ষত্রের প্রভাব থাকে। জ্যোতিষ অনুসারে এই সব গ্রহ নক্ষত্রই ব্যক্তির ভবিষ্যৎ নির্ধারণ করে। আমাদের সঙ্গে ঘটা সমস্ত ভালো মন্দ ঘটনাই তখন এই সমস্ত রাশি, গ্রহ, নক্ষত্রের সাহায্যে বিচার করা যায়। এই রাশির প্রভাবেই জাতকের মধ্যে নানা গুণ, দোষ, স্বভাব, বৈশিষ্ট্য, চরিত্র ইত্যাদির সঞ্চার হয়। জ্যোতিষ মতে এমন কয়েকটি রাশি রয়েছে যাদের উপর অর্থের দেবতা কুবেরের আশীর্বাদ থাকে, যার প্রভাবে সেই রাশির জাতকদের কখনো অর্থাভাব হয় না। 1. কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকরা অত্যন্ত পরিশ্রমী হন। এরা একবার যে কাজে হাত দেন তা সম্পূর্ণ করে তবেই হাত ছাড়েন। কুম্ভ রাশির জাতকদের উপর সম্পদের দেবতার কুবেরের আশীর্বাদ থাকে সব সময়। কুবেরের আশীর্বাদে খুব কম বয়সেই এরা সাফল্য পেয়ে যান। ভাগ্য সাধারণত অত্যন্ত ভালো হয় কুম্ভ রাশির জাতকদের, সেই কারণে এরা জীবনে প্রচুর সম্পদ আহরণ করেন। এদের মাথায় সব সময় কুবেরের আশীর্বাদের হাত থাকে। 2. কর্কট রাশি। কুবের দেব বিশেষভাবে প্রীত থাকেন কর্কট রাশির জাতকদের উপর। কর্কট রাশির জাতকরা বুদ্ধিমান, পরিশ্রমী ও সৎ। এরা যে কাজ করেন সেই কাজ সম্পূর্ণ মনোযোগের সঙ্গে করেন। কর্কট রাশির জাতকদের উপর সবসময় কুবেরের আশীর্বাদের হাত থাকে বলে এরা অত্যন্ত ভাগ্যবান হন। কর্কটের জাতকরা যে ক্ষেত্রের সঙ্গেই যুক্ত থাকেন তাতেই মান সম্মান পান। আর্থিক দিক দিয়ে অত্যন্ত সফল হন কর্কটের জাতকরা। এরা বড় কোম্পানিতে কর্মরত হন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন, এবং ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।